চুরি বাইক বিক্রির চেষ্টা চলায় কুথরীত গ্রেপ্তার দুই বাইক চোর। উদ্ধার 7 সেপ্টেম্বর কলিয়াবর চুরি হওয়া বাইক AS02T3114 নম্বরের TVS আপাচি বাইকখন বিক্রির চেষ্টা চলাওতে আরক্ষীর জালত পড়িল আরশাদ আলী। বাইকখন কিনিবলৈ অহা লোকজনে মোবাইল যোগে অনলাইন এপত AS02T3114 নম্বরটো পরীক্ষা করে চাওতেই ধরা পড়িল চোর। নম্বরটো এখন চারিচকীয়া বাইকর বুলি গম পোৱাৰ লগে লগে আরক্ষীর সৈতে যোগাযোগ করিলে বাইক কিনিবলৈ অহা লোকজনে। আরক্ষীয়ে বাইকখন জব্দ করে গ্রেপ্তার করিলে বাইক বিক্রির চেষ্টা করা আরশাদ আলীক। বাইকখনের নাম্বার প্লেটটো সলনি করেছে, নাম্বার প্লেটটো ইয়ন গাড়ি নাম্বার প্লেট লগাই থৈছে। বাইকখন বেচা কিনা কথা চলি থকা বলে আমি গম পাইছো। আর তেতিয়া সন্দেহ হওয়া দেখি মোবাইলত এপসত নাম্বার প্লেটটো নাম্বারটো সার্চ করে দিওঁতে তেতিয়া ইয়ন গাড়ি নাম্বার ওলাইছে, তেতিয়া তেখেতসকল তারপর পলাই দিছে। আর 7 সেপ্টেম্বর কলিয়াবরের বাঘরচুক গাঁৱৰ ঘরের পৰা চুরি হয়েছিল রক্তিম বরার AS12R9104 নম্বরের বাইকখন। সন্ধিয়ার ভাগত বাইক চুরির কথা গম পোৱা মাত্রকে শিলঘাট আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল যুবকজনে। বাইকখন 7 সেপ্টেম্বর দিনাখন হেরাইছিল। আরক্ষী খবর দিয়ার পিছত আজি দুমাহমানের পিছত আমি বাইকখন কুঠরীত উদ্ধার করবলে সক্ষম হয়েছো। এতিয়ালৈকে দুজন ধরেছে বলে গম পোৱা গৈছে। চুরি করার পিছত নম্বর প্লেট সলাই চুরর দলে বিক্রির চেষ্টা করেছিল বাইকখন। ধৃত আরশাদ আলীর মতে রূপহীর জমির আলী নামের যুবকজনে 1.5 মাহ পূর্বে 80,000 টাকাত বিক্রি করেছিল বাইকখন। আগধন হিসাবে 35,000 টাকা দিয়ার পিছতো জমিরে আরশাদক সমজাই দিয়া নাছিল বাইকর নথিপত্র। জমির পরে কিনিছিল 35,000 টাকা দি, 80,000 টাকা বন্দোবস্ত হয়েছিল, 35,000 টাকা দিছো, গাড়ির কাগজ দিয়া নাই, তারপরে গাড়িটা লই যা, তারপরে আরো যেতে 25,000 টাকা দিবা, তে কাগজ লই যাবা। আরশাদর ভাইসর আদালতে শিলঘাট আরক্ষীর রূপহীর পরা গ্রেপ্তার করিলে জমির আলীক, কিন্তু গ্রেপ্তারের পিছতে চুরি কার্যত লিপ্ত থাকার কথা অস্বীকার করিলে জমিরে। ধৃত জমিরের মতে রূপহীর নাজির আর জিয়াপুর নামের দুই যুবকে বিক্রি করিবার বাবে দিছিল বাইকখন। সম্প্রতি সামগুড়ি আরক্ষী থানাত রুজু হওয়া এক গোচরত অভিযুক্ত হয়ে জেলত আছে মূল অভিযুক্ত নাজির আর জিয়াপুর। এই দুটা মানে আনি দিছিল মানে নাজিরা জাইবুর, মানে হেয়তে কইছিল না একটা বাইক লই দিব কারণে আসাদুলে 25,000 দিয়া দিলে হেয়তে কইছে কাগজ দিব। আরশাদ আলী আর জমির আলীর ভাষ্যর আধারত শিলঘাট আরক্ষীয়ে উৎখাত করার চেষ্টা করেছে বাইক চোরর চক্রধর। কলিয়াবরের পৰা দীপাকৰ দাস, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।